এটা ভালো করে দেখে রাখুন, ডাইরেক্ট আগুনে দিলে এটা কোনোদিনই নিভবে না, এর যত মুভ করাবো এর এরিয়া বড় হবে, এটা আগুনটা নিভে যাবে, ঠিক আছে। বহরমপুরে আয়োজিত হল বিপর্যয় মোকাবিলার মক ড্রিল। এদিন বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে রাজ্যের সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের আয়োজনে আজকে একটি মক ড্রিলের আয়োজন করা হয়, যেখানে কলেজ ছাত্র থেকে এনসিসি ক্যাডেটদের বিপর্যয়কালীন মোকাবিলার নমুনা ও কি কি করণীয় সেই বিষয়ে অবগত করা হয়। এছাড়া বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠানে সিভিল ডিফেন্সের পাশাপাশি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স এনডিআরএফ ও দমকল বাহিনী অংশগ্রহণ করেছিলেন। অগ্নিকাণ্ড, বন্যা, বজ্রপাত, ভূমিকম্প, ঘূর্ণিঝড় বিভিন্ন আপদকালীন অবস্থায় কিভাবে মানুষকে বাঁচানো যায় তার প্রশিক্ষণ ও বিপর্যয় মোকাবিলার ঘটনা পুনরাবৃত্তি করে ছাত্রছাত্রীদের অবগত করলেন। मैं इंस्पेक्टर नितिन कुमार सिंह सेकेंड एरफ की टीम से एक टीम का टीम कमांडर हूँ। यहाँ पे हमारी आप देख रहे हो कि एक मॉक एक्सरसाइज ऑर्गेनाइज की गई थी। यहाँ पहले से हमारी एक छोटी टीम थी जो कि यहाँ 10 दिनों से फेमस करके यहाँ लोगों की कैपेसिटी बिल्डिंग कर रही थी। तो उसी के बाद एक डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन तरफ से मॉक एक्सरसाइज को ऑर्गेनाइज किया गया है। इस मॉक एक्सरसाइज में आपको डिफरेंट जो सीनारियोज होते हैं वो प्लॉट किए गए हैं, जैसे कि आपका साइक्लोन का है, अर्थक्वेक का है, आपका हाई राइज बिल्डिंग में आग लगी है उसका है, तो रोड क्लियरेंस का है। इन सब डिजास्टर जो प्लॉट किए गए हैं इसके ऊपर किस तरीके से अपनी रिस्पांस टीमें आपस में कोऑर्डिनेट करके काम करती हैं, कैसे एक्टिविटीज़ करती हैं, कैसे विक्टिम को निकालती हैं, बचाती हैं, इन सारी एक्टिविटीज़ को आपने स्टेप बाय स्टेप देखा है। तो अभी आप देख रहे हैं यहाँ पर कि कोलकाता से जो सेकेंड मेडल की टीम आ रखी है वो डिफरेंट एक्सरसाइज में अपने अलग अलग तरीके से रेस्क्यू मेथड को दिखा रही है। आज के এটা মূলত আমাদের স্টেট যে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের নির্দেশে আমরা এখানে আজকে মক এক্সারসাইজ করছি। এই মক এক্সারসাইজে সামিল হয়েছে আমাদের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, মানে সংক্ষেপে এনডিআরএফ, আমাদের ডিস্ট্রিক্টের যে কিউআরটি টিম আছে সেই কিউআরটি টিম, এবং আমাদের যারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স আছে তারা এখানে মূলত যে যে বিষয়গুলোর উপরে সচেতনতামূলক প্রোগ্রাম বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে, তার মধ্যে আগুন লেগে গেলে, হঠাৎ করে আগুন লেগে গেলে কী করে আমরা সেই আগুনটাকে নেভাবো, এবং কোনো মানুষ যদি সেই আগুনে আগুন লেগে যদি ক্ষতিগ্রস্ত হয় বা কিছু বিপদ ঘটনা ঘটে আমরা কীভাবে তাকে সেভ করব, এই বিষয়টা আমরা এখানে দেখিয়েছি। সেকেন্ডলি হচ্ছে যদি কোনো ভূমিকম্প বা কোনো ঘূর্ণিঝড় এর ব্যাপার আসে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে বড় বড় যে বাড়িগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে অনেক মানুষ হয়তো আটকে থাকে, তারা বিপদসংকুল অবস্থায় থাকে, তাদেরকে সেই বিপদসংকুল অবস্থা থেকে তাদেরকে কী করে উদ্ধার করে আমরা তাদের প্রাথমিক মানে যে চিকিৎসা সেই চিকিৎসা দিয়ে আমরা তাদেরকে হসপিটালাইজ করতে পারি, সেটাই এখানে একদম প্রশিক্ষণ আকারে এবং ডেমো হিসাবে সেটা দেখানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আইটিভি নেটওয়ার্ক।